আমরা বসেছিলাম এই যে গাছ, এই যে পেয়ারা গাছ, ফুল হয়ে গেছে। এগুলো পেয়ারা গাছের খোসা, এগুলো না খোসাগুলো একটু ইয়ে করলেই ভেঙে যায়। দেখো পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ, তোমরা দেখতেই পাচ্ছ কতকে ঠিক বড় পেয়ারা গাছ। এই যে ডালপাটা চলে যাচ্ছে এদিকে এদিকে। আর একটা তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে আমাদের নারকেল গাছ, এটাও ভীষণ পুরনো। দেখো একটু অন্ধকার আসছে, এটাও আমাদের ভীষণ পুরনো গাছ। এই দেখো, ওই দেখো নারকেল হয়েছে, দেখো ওই যে নারকেল হয়েছে। দেখো নারকেল হয়েছে, দেখো ওই যে নারকেল হয়েছে। এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, দেখো এটা একটা গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটাও অনেক দিনের পুরনো। দেখো এটা কাঁঠাল গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে নারকেল গাছ। আর ওই দিকে থেকে দেখালাম, সেটা হচ্ছে এদিকে দেখালাম, ওটা হচ্ছে আমাদের আশ ফল গাছ। তো একদম দেখতেই পাচ্ছ গাছে গাছ ভর্তি, বাড়ির মধ্যে শুধুই গাছ গাছ ভর্তি। তো এই জন্যেই সবাইকে বলি গাছ লাগাতে, যত গাছ লাগাবে তত আরও সুন্দর দেখতে লাগবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিলাম গাছে গাছ ভর্তি বাড়ির মধ্যে, তো দেখতে একটা সুন্দর লাগে। গাছের ভালোটাই করে, খারাপ কিছু করে না। তো গাছ লাগাও, সবাই গাছ লাগাও। আর আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ কত কত গাছ, চারিদিকে শুধু গাছে গাছ ভর্তি। চলো এরপর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যালো, তো ফ্রেন্ডস, সারাদিন তোমাদের সঙ্গে তো কথা বলে কিভাবে যে দিনটা চলে গেল বুঝতেও পারলাম না। তো সকাল থেকে এখন দুপুর হয়ে গেছে, তো আমি একটু আগে স্নান করে আসলাম। তো সকাল থেকে অনেক তোমাদের গাছ দেখিয়েছি, আমাদের বাড়ি যা যা আছে সবটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম একটু একটু করে। তো এখন আমি স্নান করে আসলাম, তো ভাবলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমার আমার 5 দিন আগে একটা অর্ডার এসছে, আমি অর্ডার দিয়েছিলাম একটা অর্ডার জিনিস এসছে। তো আমার তো ডেলি ব্লগ হয় না, একটা দিন পরপরই আমি ব্লগ দিই, তো ভাবলাম যে আজকের ব্লগটার মধ্যে তোমাদের সেই জিনিসটা শেয়ার করে দিই। তো চলো দেখা যাক, আমার কাছে সেই জিনিসটা ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণই কাজের একটা জিনিস। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জিনিসটা আসলে কী জিনিস, ঠিক আছে? আসলে ভীষণই ভালো, তাই আমি ভাবলাম যে সবার সাথে সেটা শেয়ার করে দিই, তোমাদেরও হয়তো কাজে লাগতে পারে। তো অনেকদিন পরে জিনিসটা এসছে, তো আজকে যেহেতু ব্লগ করছি তাই জিনিসটা দেখিয়ে দেবো। তো চলো জিনিসটাকে দেখা যাক, চলো। তো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি সেই জিনিসটাকে সাথে করে নিয়ে। তো দেখো এই জিনিসটা আমাদের মেয়েদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যারা যারা ব্যবহার করো তারা তো সবাই জানো, আর যারা যারা ব্যবহার করো না তাদেরকে একটা অপশান দিচ্ছি, ভীষণই কাজের জিনিস, তোমরাও একটা নিয়ে নিতে পারো। আর আমার তো ভীষণই কাজের জিনিস, কেন কি আমার বলতে গেলে একটু পরেই বলছি কেন সেই জিনিসটা আমার কাছে ভীষণই দরকার। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই সেই জিনিসটা কি। তো দেখো আমার হাতে চলে এসেছে, এই দেখো দেখতে পাচ্ছ এই যে বক্স। তো যে আমার 5 দিন আগে, তো তোমাদের সঙ্গে আগেই বললাম যে আমি ডেলি ব্লগ করছি না, আবার তো অনেকদিন পর পরই যেহেতু ব্লগ হচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো অনেকদিন আগেই এসেছিলো জিনিসটা, তো ভাবলাম যে আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো জিনিসটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তো এই দেখো এই জিনিসটার মধ্যে, এটা হচ্ছে ফিলিপসের, দেখতে পাচ্ছ বক্স আনবক্সিং করলাম, এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা আনবক্সিং করলাম এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ জিনিসটা,
হচ্ছে সেই কাজের জিনিস, সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার ভীষণই দরকার আমার ক্ষেত্রে, ভীষণই তো কাজের জিনিস। আর এইটা এত ভালো হচ্ছে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ এটা ফিলিপসের। এই দেখো দেখতে পাচ্ছ এটা ফিলিপসের, আর এটা না ভীষণভাবে মানে চটচল দিয়ে তোমার চুলটাকে একদম ড্রাই করে দেবে। 2 সেকেন্ডও লাগবে না এই জিনিসটা দিয়ে তোমার চুল শোকাতে। তো এটা একটা ভালো অপশান আছে, তোমরা নিতে পারো। এটা আসি না একদমই রিজনেবল প্রাইস, তোমরা যে কেউ পারচেস করতে পারো, জিনিসটা ব্যবহার করতে পারো, তো ব্যবহার করে দেখো। তো এটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার, আর একটা আছে সেটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার। তো হেয়ার স্ট্রেটনারটাও তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি, দেখো তোমরা কতটা কাজের জিনিস। তো দাঁড়াও, তো এই দেখো এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং। তো এখনও পর্যন্ত নিয়ে আসার পর এটা আমি করিনি, কিন্তু এটা আমি ব্যবহার করতাম, ঠিক আছে, নতুনটা এখনও পর্যন্ত করিনি। কিন্তু আমার হেয়ার ড্রায়ারটা রোজ লাগছে, রোজ। আর এটা আগেও ব্যবহার করেছি, এখনও ব্যবহার করছি, জিনিসটা এত ভালো, তোমরাও এটা নিতে পারো। তো এটার দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু বক্সটা একটু দেখিয়ে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে জিনিসটা। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে তার বক্সিং, দেখতেই পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে তার বক্সিং। আর এটা এসেছিল, তো দেখো এটা ভীষণই কাজের জিনিস, এটাও ভীষণই কাজের জিনিস আমাদের। এটা হচ্ছে ফিলিপসের, দেখতেই পাচ্ছ এটা ফিলিপসের। আর এমনিতেই তো ফিলিপস কোম্পানি ভীষণই নাম করা, তোমরা সবাই জানো, আর খুব ভালো কাজ দেয়, সত্যি খুব ভালো কাজ দেয়। তোমরা চাইলে এটা নিতে পারো। তো ফ্রেন্ডস দেখো, এটার এমআরপিও তোমাদের, এই যে এমআরপিতে 2700 টাকা দাম পড়েছে, দেখো তোমরা, এমআরপিতে 2700 টাকা দাম পড়েছে। তোমরাও চাইলে এটা নিতে পারো, খুব ভালো একটা জিনিস, আর দামটাও সেরকম কমের মধ্যে আছে, তোমরা চাইলে এটা নিতে পারো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই জিনিসটা, আশা করি তোমরা বুঝে গেছো যে মেয়েদের জন্য কোন জিনিসটা সবথেকে দরকার। আর আমার জন্য তো ভীষণই দরকার, কেন কি আমি মোটামুটি আমার স্নান করতে ভীষণ লেট হয়, তো যার জন্য আমার তো ভীষণ লম্বা লম্বা চুল, তো তার জন্য এই জিনিসটা যদি না থাকে তার ভীষণ অসুবিধা হয়ে যায়। আর এটা খুবই ভালো জিনিস, তোমাদের যেটা বললাম, তোমরা নিশ্চয়ই এটা একবার ট্রাই করতে পারো, পারচেস করে নিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করব যে তোমাদের খুব ভালো কাজ দেবে। তো চলো, আজকে এটাই হচ্ছে দেখানোর ছিল তোমাদেরকে, তো দেখিয়ে দিলাম, আর বেশি কিছু বলবো না। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর হ্যাঁ অবশ্যই ভিডিও দেখতে থাকো, সবাইকে সাপোর্ট করতে থাক। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ টাটা।